হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি মোহাম্মদপুর বসিলাহাটে। এখানে বেশ কিছু গরু এসেছে, দেশ দেশের বাইরে থেকে গরু আসছে। আমি এই গরুগুলোর দাম দর সম্পর্কে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কটা গরু নিয়ে আসছেন? চোদ্দটা নিয়ে আসছেন। কোথা থেকে নিয়ে আসছেন? কুষ্টিয়া দৌলতপুর থানা। কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে নিয়ে আসছেন। কবে আসছেন এখানে? 3 তারিখে। 3 তারিখে আসছেন। এর আগে কি কোনো হাটে উঠছেন নাকি সরাসরি এখানে আসছেন? সরাসরি এখানে আসছেন। বিগত বছরগুলো তো এখানে আসছেন নাকি অন্য অন্য হাটে গেছেন? এবছর এই হাটে প্রথমে আসছেন। আচ্ছা, এই গরুটা দাম কেমন চাচ্ছেন? 130,000। কাস্টমার কিছু বলছে? জি না, কাস্টমার আসেনি এখনো। এই সাদা গরুটার দাম কেমন চাচ্ছেন? 1,40,000 টাকা চাচ্ছেন। কেমন হলে বিক্রি করার ইচ্ছা আছে? 1,20,000 টাকা এরকম হলে বিক্রি করার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি পরে গরুটা দেখি। এগুলো সব মাঝারি সাইজের গরু। এই সাদা গরুটা যাচ্ছে? কয় দাঁত? দুইখান। আচ্ছা, দুই দাঁত দাঁত। কি জাতের গরু এটা? দেশি গরু। ওজন কতখানি হবে? এই কালো গরু এটা করস না? এটা দাঁতছে? দুই দাঁত, দুই দাঁত। এটা দাম চাচ্ছেন কত? এমনি দেখছে কিন্তু এখনো দাম দর বলে নাই। হাট কেমন? মোটামুটি ভালো, মানে গরুর তো অনেক দেখলাম উঠছে। এখানে বিক্রি এখনো তো ওইভাবে স্টার্ট হয় নাই, আগামী 2-3 দিনের মধ্যে শুরু হয়। আচ্ছা, আরো বেশ কিছু গরু আনছেন দেখা যাচ্ছে। যে এই গরুটার দাম কত চাচ্ছেন? এটা আপনার 1,00,000 টাকা চাচ্ছেন। এটা ওজন কতটুকু হবে? 4 মণ। 4 মণ ওজন হবে এই লাল গরুটার, না? জি। আচ্ছা, লাল গরু পাশে আরেকটা গরু আছে, এটা দাঁতছে তো লালটা? জি দাঁতছে। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। এটা কি আপনি লালন পালন করছেন নাকি? জি, আমার লালন পালন। লালন পালন করা নিজের? সবগুলাই নিজের লালন পালন করা। কি ধরনের খাবার এগুলোতে খাওয়াইছেন? এটা আপনার গমের ওই ভুষি। গমের ভুষি? আর হলো আপনার হলো ওই ধানের খড়। ধানের খড় গমের ভুষি মিক্স করে খাওয়াচ্ছেন। এছাড়া এই হাটে নিয়ে আসার পরে এখানে তো সব ঘাস টাস এখানে পাওয়া যাচ্ছে? এখানে শুধু ভুষি নিয়ে আসছি। বাড়ি থেকে নিয়ে আসছেন, ওগুলো আপনার এখানে খাওয়াইতেছেন? আচ্ছা, এই গরুটা, এই গরুটা দাম কত চাচ্ছেন? এই যে বসে আছে যে, এটা 110। 1,10,000 টাকা চাচ্ছেন। কত হইলে, কেমন হইলে আপনি বিক্রি করার ইচ্ছা আছে? 90-95। মানে আপনার এভারেজ গরুই 80-90-95 এমন? আচ্ছা, এই গরুটা একটু দেখি। একই সাইজ। আচ্ছা, এই গরুটার দাম কত চাচ্ছেন? এটা আপনার 1,00,000। আচ্ছা, কাস্টমার কি এরকম আইসা বলে যে গরুর দামটা বেশি যাচ্ছে এরকম কি বলে? না, কাস্টমার খালি দেখছে দেখছে, এখনো আসলে দাম দর এখনো হচ্ছে না এভাবে। আচ্ছা, এই গরুটা দাম কেমন চাচ্ছেন? এটা আপনি 90,000। 90,000 চাচ্ছেন। কেমন হলে ইচ্ছা আছে বিক্রি করার? 80-85। এই গরুটার দাম কত চাচ্ছেন কাকা? এটা আপনি 85,000। 85,000 চাচ্ছেন। আচ্ছা, এটা কয় দাঁত কালোটার? এটা দুই দাঁত। দুই দাঁত। ওজন কতটুকু হবে? ওজন 3.5 মণ। 3.5 মণ ওজন হবে। আচ্ছা ঠিক আছে, এই লালটা? এটা ওই একই, একই রকম, একই কোয়ালিটি। এই পর্যন্ত আপনার গরু কাটা এই যে এটাও না? জি, এটা। আচ্ছা, এটা এইগুলো এই সাইজের? আপনার সব তো ছোট এবং মাঝারি সাইজের গরু, আপনি বড় গরু কোনো নিয়ে আসেন নাই তো? না, বড় গরু রিক্স আছে। বড় গরু রিক্স হয় না? এখানে খরচ কেমন হচ্ছে আপনাদের থাকা? থাকা খাওয়া কোনো খরচ নেই এখানে, থাকা এখন
কোনো খরচ নাই। আপনার এখানে যে রয়েছেন তিন নম্বর, রান্না টান্না কি আপনার নিজে করে খাচ্ছেন? হোটেলেই খাচ্ছেন আর কি, কিনে খাচ্ছেন? আচ্ছা, এখন সামনে বাজার আপনি কেমন আশা করতেছেন? জনরত্রী শেখ হাসিনা যদি বাইরে থেকে গরু আমদানি না করে তাহলে আমরা বেঁচে যাবো। আচ্ছা, আর যদি বাইরে থেকে আমদানি হয় তাহলে আমরা খামারি যারা আছে তারা অসহায়। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আমাদের সরকার যদি এই বাইরে থেকে গরু না নেয় তাহলে আপনারা একটা ভালো দাম আশা করছেন, কিন্তু বাইরে থেকে যদি গরু এসে পড়ে সেই ক্ষেত্রে আপনারা ওই দামটা পাবেন না? আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ কাকা, আপনার এই গরুগুলা ভালো দামে বিক্রি হোক, আপনার দোয়া রইল আপনার জন্য।